হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শীতকাল তো পড়েই গেছে, আজকে একটা তোমাদের সাথে সিম্পল রেসিপি শেয়ার করছি। অলরেডি কিন্তু এই রেসিপিটা আমি টিফিন বক্স সিরিজে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, বাট ইন ডিটেলস রেসিপিটা দেওয়া হয়নি, সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো প্রথমেই কিন্তু পনিরটাকে একটু সামান্য নুন দিয়ে তেলে ভেজে রেখে দেবো। আর এই রান্নাটা কিন্তু আমি কোনো রকমে হলুদ ইউজ করছি না। তো মোটামুটি পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে আমি রেখে দেবো। তারপরে সেই কড়াইতে আর একটু সামান্য পরিমাণে ঘি দেব, তার মধ্যে এলাচ, একটু লবঙ্গ ফোড়ন দেবো। তোমরা চাইলে গোটা আরও কিছু গরম মশলা দিতে পারো, তেজপাতা বা দারচিনি দিতে পারো। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেটাই শুধু দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু হিং। আর তারপরে একটুখানি আদা কুড়িয়ে, মানে আদাটা গ্রেট করে সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবে যাতে আদাটা কিন্তু পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারি তিতো হয়ে যাবে। আর তারপরে শীতকাল যেরকম বললাম, তো শীতকালের কিছু সবজি আমি অ্যাড করেছি। তার মধ্যে আছে কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বিনস, সেই এইগুলো। তো তোমরা এর মধ্যে ইচ্ছা করলে কড়াইশুঁটি অ্যাড করতে পারো, ব্রোকলি অ্যাড করতে পারো, পেঁয়াজগুলি অ্যাড করতে পারো। এটা তোমাদের নিজেদের খেয়াল খুশি মতো, তোমরা যা যা সবজি খেতে ভালোবাসো সেইগুলো। তো এই রান্নাটা আমি কোনো হলুদ ইউজ করবো না, জাস্ট অন্য মশলা, এটা সাদা রঙেরই হবে। তো এই সবজিগুলোকে সামান্য পরিমাণে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবে মাঝে মাঝে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে ইউজ করছি হচ্ছে পোস্ত। পোস্তটাকে আমি প্রথমে ড্রাইভাবে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে, তারপরে এর মধ্যে জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব। তারপরে মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে গেলে যে পোস্তর মিশ্রণটা করব সেইটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোস্তটা ড্রাই, মানে ড্রাই অবস্থায় একটু করে নিই, মানে মিক্সিতে করে নিলে খুব ফাইন একটা গুঁড়ো হয়ে যায়, তাতে ইজি হয় পেস্টটা করতে। তো এখানে দেখো একটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। তো এবার সবজিটা আধা সিদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো, আর তারপরে ভালো করে মিক্সিটা ধুয়ে তার মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যেরকম বললাম একটু ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এটা কুকারে দিয়ে সিদ্ধ করে নিই সবজিগুলো। তো মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে লাস্টে কিন্তু এর মধ্যে আমি গরম মশলা আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে সবজিটাকে নামিয়ে নেবো। তো তোমরা চেষ্টা করবে এটাকে হলুদ ছাড়া করতে, দেখতে বেশ ভালো লাগে, সাদার মধ্যে বিভিন্ন কালারের সবজি। আর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখন অ্যাড করে দেব। একটু আস্তে ধীরে নাড়াচাড়া করবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়, কজ পনিরগুলো কোটা থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে অলমোস্ট আমার সবজিগুলো একদম সিদ্ধ হয়েছে। তোমরা চাইলে এটাকে জল দিয়ে একটু ঝোলঝোলও করতে পারো, বা মানে গ্রেভি রাখতে পারো বেশি করে, আর গ্রেভি যদি না চাও তাহলে শুকনো শুকনো রাখতে পারো। তো লাস্টে আমি এখানে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি দিয়ে সবজিটাকে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব। তো তোমরা চাইলে এটা রুটির সাথেও খেতে পারো, চাইলে আবার ভাতের সাথেও খেতে পারো, বা এটা কিন্তু একটু পোলাওর সাথেও ভালো লাগবে। তো কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ আমি এখানে ঝাল ইউজ করছি না, এই সবজিটা এরকমই ভালো লাগে, আমার ভালো লাগে। তোমরা চাইলে ঝাল ইউজ করতেই পারো, তাতে কোনো ক্ষতি নেই, যার যার মুখের স্বাদ অনুযায়ী। তো এখানে দেখো আমি একটু শুকনো শুকনোই রেখেছি, কারণ আমি এটা পিঙ্কুকে অফিসের টিফিনে দিয়েছিলাম সেই জন্য। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।